দুদিনের মাথায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের ঐতিহ্যবাহী হরি মন্দির চুরিকাণ্ডে এক চোর সহ স্বর্ণালঙ্কার, নগদ অর্থ, বাসনপত্র ও চুরিকাণ্ডে ব্যবহৃত যন্ত্রাংশ উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ। জানা গেছে, গত মঙ্গলবার রাতে ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী হরি মন্দিরে চুরিকাণ্ড সংঘটিত করে চোরের দল। পরদিন অর্থাৎ বুধবার ঘটনাস্থলে ছুটে যান জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ মহকুমা পুলিশ আধিকারিক এবং ধর্মনগর থানার পুলিশ। আনা হয় ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াডকেও। মন্দির কর্তৃপক্ষের তরফে চুরির লিখিত অভিযোগ পেয়ে মন্দিরের সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত শুরু করে এদিন সন্ধ্যায় দক্ষিণ কদমতলা এলাকা থেকে অম্বর আলী নামের এক কুখ্যাত চোরকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার ধৃত চোরকে ধর্মনগর জেলা এবং দায়রা আদালত থেকে পুলিশ রিমান্ডে এনে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ পার্শ্ববর্তী রাজ্য অসমের বেশ কয়েকজন চোরের নাম জানতে পারে। এরপরে ধর্মনগর থানার পুলিশের একটি বিশেষ দল অসমে পাড়ি দেয়। অসমে পাড়ি দিয়ে অসমের করিমগঞ্জ জেলার বারুইগ্রাম পুলিশের সহযোগিতা নিয়ে থানা এলাকার এক চোরের ভাড়া বাড়ি থেকে বেশ কিছু চুরির সামগ্রী সহ চুরিকাণ্ডে ব্যবহৃত যন্ত্রাংশ, কাটার মেশিন, সোনা গলানোর মেশিন ইত্যাদি উদ্ধার করে পুলিশ। সাথে হরি মন্দির থেকে চুরি যাওয়া বেশ কিছু জিনিসপত্র উদ্ধার হয়। এ মর্মে পুলিশ সুপার জানান, অসম থেকে বেশ কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হলেও পুলিশি অভিযানের আঁচ পেয়ে দুই চোর পালিয়ে গেছে, তবে তাদের নাম দাম পাওয়া গেছে। খুব শীঘ্রই তাদের জ্বালিয়ে তোলা হবে। প্রায় তিনটার দিকে ধর্মনগর মানুষের, ধর্মপ্রাণ মানুষের একটা আস্থার জায়গা হরি মন্দির, হরি মন্দিরে একটা দুর্ভাগ্যজনক চুরির ঘটনা ঘটেছিল। আমরা কমপ্লেন পেয়ে ইনভেস্টিগেশন শুরু করেছিলাম। যা যা করার দরকার, ডগ স্কোয়াড এবং এফএসএল টিম আবার থেকে ফিঙ্গারপ্রিন্ট এনেছিলাম এবং সিসি ক্যামেরা ফুটেজ অ্যানালাইসিস করে আমরা উমর আলী বলে একজনকে অ্যারেস্ট করেছিলাম কদমতলা থেকে। তাকে প্রডিউস করা হয়েছিল, কোর্টের থেকে আমরা রিমান্ডে এনেছি। তার যে রিপোর্ট, ইন্টারোগেশন রিপোর্ট, তার ইনফরমেশনের উপর ভিত্তি করে বাকি চোরদের নাম আমরা জেনেছি। জেনে আমরা আসামে একটা টিম পাঠিয়েছিলাম। আসাম পুলিশের সাহায্য নিয়ে যে চুরের ভাড়াঘর থেকে এই যে আপনাদের সামনে এই যে জিনিসগুলি আছে, এর মধ্যে কিছু কিছু জিনিস আছে হরি মন্দির থেকে চুরি গিয়েছিল এবং কিছু কিছু জিনিস আছে হরি মন্দিরের চুরির ঘটনাতে তারা ইউজ করেছিল। যেমন এই যে কাটা টাটা যেগুলি আছে, তো আমরা এগুলি উদ্ধার করে নিয়ে এসে গেছি। দুজন চুর তারা আপাতত পালিয়ে যায়, যেহেতু তাদের নামটা আমরা পেয়েছি, তারা অ্যারেস্ট করা হবে। এই কেসটা অতি অল্প সময়ের মধ্যে আমরা মোটামুটি সাকসেস পেয়েছি, বাকিটা যা পাবো আপনাদেরকে জানানো হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।